الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত ভাই জনাব মুসলিহউদ্দিন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমি ব্যাংকে 10 লাখ টাকা রেখেছি এবং সেই টাকা 1 বছর বা 2 বছরের জন্য রাখি, এবার সেই টাকার জাকাত আমাকে দিতে হবে না ব্যাংকওয়ালা দিবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, টাকা যদি নিসাব পরিমাণ হয় এবং সেই টাকা যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে সেই টাকাতে আপনাকে জাকাত দিতে হবে। জাকাতের নিসাব হলো এই, যদি কেউ সোনা হিসাবে নিসাব ধরে তাহলে 85 গ্রাম স্বর্ণ বা তার অধিক পরিমাণ যদি মূল্য তার কাছে থাকে তাহলে সে জাকাত 1 বছর অতিবাহিত হওয়ার পর সে জাকাত বের করবে। আর যদি রূপার যদি নিসাব ধরে তাহলে 595 গ্রাম রূপার যে মূল্য বা তার অধিক টাকা যদি কারোর কাছে থাকে এবং 1 বছর যদি অতিবাহিত হয় তাহলে শতকরা 2.5 টাকা সে জাকাত হিসাবে বের করবে। তো নিসাবের ব্যাপারে সোনা থেকে নিসাব ধরুক অথবা রূপার দিয়েই হোক, উভয়টাই জায়েজ। বাকি থাকলো যে ব্যাংকে যে টাকা রাখা হয়েছে সেই টাকার জাকাত যে টাকার মূল মালিক সেই ব্যক্তি সে টাকা থেকে জাকাত আদায় করবে, ব্যাংকওয়ালা জাকাত আদায় করবে না। তদ্রূপ কোনো ব্যক্তি যদি কাউকে টাকা ধার হিসাবে দেয়, ঋণ দেয়, লোন দেয় এবং সেই টাকা যদি পাওয়ার যদি সে নিশ্চিত হয় যে সে টাকা আমার এবং নির্দিষ্ট সময়ে আমি টাকাটা পেয়ে যাব, এতে কোনো প্রকারের সন্দেহ নাই, সেই ক্ষেত্রেও তাকে ওই ঋণ দেওয়া টাকা থেকেও সে জাকাত আদায় করবে। আর যদি সে মনে করে যাকে ঋণ দেওয়া হয়েছে, লোন দেওয়া হয়েছে, সে সময় মতো আদায় করতে পারবে না, সে অসহায় মানুষ, তাহলে সেই ক্ষেত্রে সে অপেক্ষা করবে এবং সেই টাকা পাওয়ার পরেই সে জাকাত আদায় করবে। এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।